গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। আমার আওয়াজ প্রপারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একবার তোমরা কনফার্মেশনটা দিয়ে দেবে? গুড মর্নিং বাবু, সকলকে গুড মর্নিং। গুড মর্নিং, আশা করি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। ইয়েস, সাউন্ড ক্লিয়ার আছে, ভেরি গুড। আচ্ছা, আমি শুরুতেই তোমাদের কিছু বলে নিতে চাই। ইন দ্য সেন্স, সবার প্রথমে তো এটা তো বলবোই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে Y266 কোডে এখন আর ডাবল ভ্যালিডিটি নেই, কোনো কোডেই ডাবল ভ্যালিডিটি নেই, এখন শুধুমাত্র আছে কি 77% অফ। কালকে রাত্রিবেলা 12টা পর্যন্তই তোমাদের কি ছিল, ডাবল ভ্যালিডিটি ছিল, রাইট? তো এখনও যদি কেউ কোনো বন্ধু কোর্স পারচেস করে না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, 77% অফটাকে তাকে বলে দিতে পারো। কোন কোডটা বলবে, রেফার করবে Y266। এবার আমরা চলে এসেছি এইখানে, কিন্তু তার আগে আমি তোমাদের একটা ছোট্ট স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দিতে চাই, ঠিক? সেই ছোট্ট স্ট্র্যাটেজিটা কি রিলেটেড? ছোট্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে, আজ থেকে তোমরা কাউন্টডাউন স্টার্ট করো। বোঝা গেল তোমাদের কি বললাম? আজ থেকে তোমরা কি করবে, কাউন্টডাউন স্টার্ট করবে। সেই কাউন্টডাউন স্টার্ট ইন দ্য সেন্স, আমার খুব গাটস ফিলিং এটা বলছে যে যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্লাস ওভার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়ে যাবে, তোমাদের WBCS এর এক্সাম এসে যাবে, রাইট? WBCS এর এক্সাম কিন্তু এসে যাবে, ঠিক? তার সাথে সাথে আর যেটা করতে হবে, তোমাদের CHSL CGL মানে SSC-র পরীক্ষাও কিন্তু তখনই হবে যখন কোভিডের কার্ভটা কমে যাবে, যেটা কমতে কমতে এখনও আড়াই মাস তো লাগবেই বলে মনে হচ্ছে, কারণ একটা আবার নতুন ফাঙ্গাস এসেছে যেটা নিয়ে পড়াবো, এবং তার সাথে সাথে থার্ড ওয়েবসের দিকে টেন্ডেন্সিও নাকি যাচ্ছে, বাচ্চারা এখানে অ্যাফেক্টেড হচ্ছে। তাহলে সেই হিসাবে তোমাদের যদি একটুখানি ট্র্যাক রেকর্ডটা তুমি দেখো, সো প্রত্যেকের হাতে 3 মাস মিনিমাম কিন্তু সময় আছে, বুঝতে পারলে? প্রত্যেকের হাতে 3 মাস মিনিমাম কিন্তু সময় আছে। সো ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে করে আজকে 1 জুন থেকে উঠে পড়ে লাগো, এবং চ্যাপ্টার ভিত্তিক তো পড়বে নিজে বই থেকে, আমাদের সাথে কি করবে, MCQ সলভ করবে, তার সাথে সাথে কি করবে, প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? ডে 1, ডে 2, ডে 3, ডে 4 করে এরকমভাবে তোমরা পড়তে আরম্ভ করে দাও আজ থেকে, ক্লিয়ার? চলো, আমার যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে, এবার আমরা চলে যাই আমাদের কোথায়, প্রথম হেডলাইনের দিকে। চিফ মিনিস্টার অফ গোয়া প্রমোদ সাওয়ন্ত লঞ্চেস সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম ফর দ্য রুরাল হাউসহোল্ড অফ দ্য স্টেট অন দ্য অকেশন অফ গোয়া স্টেটহুড ডে। গোয়ার যেদিনকে, হ্যাঁ শিপু, আমার সেটাই মনে হচ্ছে, কারণ দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে স্কুল তো ব্লক থাকবে তখন, সেই হিসাবে আমাদের দেবে না, ঠিক? তো আমার মনে হয় সেই জিনিসটা হয়ে গেলে তারপরেই তোমাদের BCS এর হয়তো এক্সাম হবে। তো তাই তোমাদের হাতে যেটুকু সময় আছে, তোমাদের কি করতে হবে, ডে 1 মানে আজ থেকে শুরু, ডে 2 এই হিসাবে লিখে লিখে দেখো যে তোমার প্রোগ্রেস কতটা হচ্ছে। প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়বে, আমাদের সাথে MCQ সলভ করবে, আর নিজেও পারলে কোনো একটা প্র্যাকটিস সেট ধরে প্র্যাকটিস করবে। এইটা রাখো টু ডু লিস্টে, মানে যেটা প্রত্যেক দিন তোমাদের কিন্তু করতেই হবে। গুড মর্নিং বাবু, বুঝলে? মিনিমাম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এইটা। এবার যদি তুমি অনেক কটা সাবজেক্ট পড়ো, দ্যাটস গুড, ওকে ফাইন। এবার চলে আসি আমরা, আবার পরে আবার একটুখানি কথা বলে নেবো। তাহলে দেখো, গোয়া যে ভ্রাতৃত্ব দিবস আছে, তার মানে গোয়ার যে প্রতিষ্ঠা দিবস, সেই গোয়ার প্রতিষ্ঠা দিবসে কি করা হয়েছে, চিফ মিনিস্টার ওখানকার লঞ্চ করেছেন সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম, মানে সোলার প্যানেল দিয়ে বা মানে সৌর বিদ্যুতের জন্য কি করা হয়েছে, এখানে একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন, ঠিক? গোয়া স্টেটহুড ডে বা প্রতিষ্ঠা দিবস কবে সেলিব্রেট করা হয়, সেলিব্রেট করা হয় 30th May,
বুঝতে পারলে? 30th May। আচ্ছা, অনিন্দিতা তুমি বলছো 10th অক্টোবর, তার মানে তো অসাধারণ, আরও তুমি যা সময় পাচ্ছ। নাও টাইম ইজ ইকালস টু অপরচুনিটি, এইটা মনে রাখবে। সো কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1987-এ এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল। এবার দেখো, এই যে সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম, সেটা কার কার সঙ্গে গড়ে উঠেছে, মানে কার কোলাবোরেশনে তৈরি হয়েছে, কার কোলাবোরেশনে তৈরি হয়েছে? কনভার্জেন্স এনার্জেন্সি সার্ভিসেস লিমিটেড, মানে CESL যেটাকে বলছে, আর তার সাথে সাথে গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি GEDA। তো কার কার কোলাবোরেশনে তৈরি হয়েছে, সেটা হচ্ছে CESL এবং GEDA। ঠিক, এটা হচ্ছে গোয়ার নিউজ, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে এলো, এটা স্ট্যাটিকের মধ্যে চলে এলো। আর তাছাড়া এইখানে আরেকটুখানি আর্ট অ্যান্ড কালচার দিয়ে আমরা কি করব দেখে নেব, রাইট? কী দেখবো আমরা? আর্ট এবং কালচার নিয়েও কিন্তু দেখে নেব। সেই আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে দেখো, গোয়ার ন্যাশনাল বার্ড কি? ইয়েলো থ্রোটেড বুলবুল, মানে বুলবুল পাখি হয়ে যাচ্ছে ওর ন্যাশনাল বার্ড। কিন্তু এই বুলবুল পাখির গলায় কি থাকে? এই রকম হলুদ রঙের একটা থ্রেড থাকে, রাইট? গোয়া ন্যাশনাল অ্যানিম্যালের যদি কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি, এটা ন্যাশনাল অ্যানিম্যাল হয়ে যাচ্ছে গড়। আর যেটা আমাদের পড়তে হবে সেটা কি? সেটা হয়ে যাচ্ছে ন্যাশনাল পার্ক ইন গোয়া। গোয়াতে যে কটা ন্যাশনাল পার্ক আছে তার লিস্ট তো অনেক কটাই আছে, তাই আমি আর সব কটা লিখিনি। 7টা ওভারঅল ন্যাশনাল পার্ক আছে ওই ছোট্ট মতন রাজ্যতে। তো তোমাদের যেটা দেখে নিতে হবে সেটা কি, কোনটা কোনটা, তাহলে একবার আমি নোটেড ডাউন করিয়ে দিচ্ছি এই সমস্ত ফাঁকা জায়গাগুলোতে ন্যাশনাল পার্ক বলে। তো তোমরা সেটা নোটেড ডাউন করে নেবে বা স্ক্রিনশটটা তুলে নেবে, ঠিক? কী কী আছে দেখো, ভগবান মহাবীর, ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, ঠিক, বন্ডলা ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, সালিম আলী বার্ড স্যাংচুয়ারি আছে। আচ্ছা দেখো, সেলিম আলী যদি ন্যাশনাল পার্ক বলে, প্লিজ তোমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে মার্ক করবে, কিন্তু যদি বার্ড কথাটা বলে থাকে তখন তুমি কোথায় মার্ক করবে? গোয়াতে মার্ক করবে। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যানশি ন্যাশনাল পার্ক, মানে ওয়াইল্ড লাইফ এবং ন্যাশনাল পার্ক আমি একই সাথে দিয়ে দিচ্ছি, অ্যানশি ন্যাশনাল পার্ক, নেত্রাবালী ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কটিগো, কটিগো ওয়াইল্ড লাইফ, ঠিক। আর একটা আছে ওই মন্দাবি সামথিং কিছু একটা উচ্চারণ হয় নাকি, হাদেই মাহেডেই বলে একটা হয়, তো ওটা অতটাও ইম্পর্টেন্ট নয়। ইভেন ক্যাটিগো ইজ নট সো ইম্পর্টেন্ট। তোমাদের ইম্পর্টেন্ট লিস্টে যে কটা আসছে সেটা হয়ে যাচ্ছে ভগবান মহাবীর, আর একটা কোনটা, বন্ডলা, সালিম আলী বার্ড স্যাংচুয়ারি, আনশি ন্যাশনাল পার্ক এবং নেত্রাবালী ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? হ্যাঁ, আনশি অ্যাকচুয়ালি ওখানে, কিন্তু এর একটা ওই এ আনশির আগে পরে কিছু একটা ডেফিনেটলি আছে। আনশির যদি কথা বলো তাহলে সেক্ষেত্রে ইয়েস, দ্যাট ইজ ইন কর্ণাটকা। এটার কিছু একটা আর একটা নাম আছে দ্যাট আই ক্যান নট রিমেম্বার অ্যাকচুয়ালি, আগে বা পরে কিছু একটা আছে। ভগবান মহাবীর আর কি, বন্ডলা, নেত্রাবালী, নেত্রাবালী, কটিগো,
অ্যাকচুয়ালি এটা অ্যানশির যেটা বলা হয় ওটার লোকাল পার্টে বলা হয়, এইখানে না কালি টাইগার সামথিং আছে, কালি টাইগার, কালি টাইগার অ্যানশি, ঠিক? আর নর্মাল যদি তোমাদের অ্যানশি বলে তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনটা চলে আসবে? কর্ণাটকা। ইটস জাস্ট লাইক সেলিম আলী যদি শুধু বলে তাহলে হবে জম্মু অ্যান্ড কাশ্মীর, সেলিম আলী বার্ড যদি বলে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি চলে আসবে? গোয়া। বুঝতে পেরেছো? কালি টাইগার আনসি সেটা তোমাদের কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। নর্মাল আনসি যদি বলে তাহলে কর্ণাটকা, পুরোটাই দেওয়া উচিত। ইয়েস, চলো চলে গেলাম আমরা পরের পাটে। এবার পরের পাটে যেটা আমরা দেখবো সেটা কি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ পিএম কেয়ার্স ফর দ্য চিলড্রেন স্কিম ফর দ্য চিলড্রেন্স অরফেনেট ডিউ টু দ্য কোভিড-19। কি বলা হচ্ছে এখানে? এখানে কোভিড-19 যে সমস্ত বাচ্চারা তাদের বাবা মাকে হারিয়েছে, যারা অনাথ হয়ে গেছে, তাদের জন্য পিএম কেয়ার্স ফর দ্য চিলড্রেন স্কিম লঞ্চ করা হয়েছে। এই চিলড্রেন স্কিমের যদি আমরা কথা বলি তাহলে সেই চিলড্রেন স্কিমে কি আছে? মেজার্স আন্ডার দ্য স্কিমস ইনক্লুড ফ্রি এডুকেশন, ক্রিয়েশন অফ রুপিস 10 লাখ কর্পাস ফর ইচ চাইল্ড টু বি গিভেন টু দেম অ্যাট দ্য এজ অফ 23। বেসিক্যালি 18 বছর পর্যন্ত তাদের পড়াশোনা চালানো হবে, 18 ইয়ার্স এজ পর্যন্ত তাদের। তারপরে 18 থেকে 23 ইয়ার্স পর্যন্ত যতদিন না তাদের 23 বছর হচ্ছে তাদেরকে একটা মান্থলি রেমুনারেশন দেওয়া হবে, মানে মাসে একটা করে টাকা দেওয়া হবে, সেই টাকাটা এদের পকেট মানি হিসাবে ইউজ হবে। 23 বছর বয়স, দ্যাট মিন্স ইউ আর ওয়েল এনাফ, তুমি যথেষ্ট বড় হয়েছো যেখানে তুমি কী করতে পারো, কিছু না কিছু আর্ন করতে পারো, রাইট? বা হয়তো তুমি যদি পারছো না তাহলে সেক্ষেত্রে তোমার বিজনেস ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তো তখন সেই বাচ্চাটিকে কি করা হবে, 10 লাখ টাকা তাকে প্রোভাইড করে দেওয়া হবে, এইটাই রাখা হয়েছে এই স্কিমের মধ্যে, রাইট? ব্যাংকের যারা পরীক্ষা দেবে, প্লিজ রিমেম্বার ওয়ান থিং, তোমরা কিন্তু একটুখানি ডিটেলস পড়ে নিও, কারণ তোমাদের স্টেটমেন্ট বেসিসেও প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। বুঝতে পেরেছো? স্টেটমেন্ট বেসিসেও কিন্তু তোমাদের কি জিজ্ঞাসা করা হবে, প্রশ্নটা জিজ্ঞাসা করা হতে পারে, যেখানে তোমাকে জিজ্ঞাসা করবে কাদের জন্য লঞ্চ করেছে, কী হিসাবে। তাহলে মনে করবে 18 বছর বয়স পর্যন্ত কী হবে, স্কুল এডুকেশনের সমস্ত খরচা কে দেবে, সরকার দেবে। 18 বছর যেই হয়ে যাবে মান্থলি একটা সার্টেন অ্যামাউন্ট তাদের প্রোভাইড করা হবে, কত বছর পর্যন্ত, 23 বছর পর্যন্ত 10,000 টাকা করে দেওয়া হবে। 23 বছর দেশ যেই হয়ে গেল তখন তাকে কী দেওয়া হবে, তাকে এককালীন 10 লাখ টাকা প্রোভাইড করে দেওয়া হবে। এটাই হচ্ছে পিএম কেয়ার্স ফর দ্য চিলড্রেন স্কিম। ইন্ডিয়ান নেভি কী করেছে দেখো, ইন্ডিয়ান নেভি হ্যাজ ইনস্টলড আ মেডিকেল ICU, যেটাকে কী বলা হয়ে যাচ্ছে, MICU, অন দ্য অ্যাডভান্স লাইট হেলিকপ্টার অ্যাট দ্য INS Hansa। INS Hansa-তে কী লঞ্চ করেছে, একটা অ্যাডভান্স লাইট হেলিকপ্টার লঞ্চ করেছে, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। অ্যান্ড প্লিজ, এই ধরনের যে ডিফেন্স রিলেটেড তোমাদের শর্ট ফর্মগুলো আছে তার ফুল ফর্ম কিন্তু মনে রাখতে হবে, যেরকম এখানে যেটা লিখে দিল ALH, রাইট? কারণ এখনও পর্যন্ত রেলের পরীক্ষা তোমাদের বাকি আছে, তাহলে রেলের পরীক্ষা যদি বাকি থাকে তাহলে সেক্ষেত্রে ALH ইজ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যেরকম ওই যে PSLB-র ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল, এখানেও কিন্তু এই সমস্ত ফুল ফর্মগুলো জিজ্ঞাসা করতে পারে। কোথায় লঞ্চ করেছে? অ্যাট INS Hansa-তে লঞ্চ করেছে, ঠিক? এই যে হানসাতে লঞ্চ করেছে সেটা কি? MICU। MICU কি? মেডিকেল ICU। এটা বেসিক্যালি করবেটা কি দেখো, সেটা হচ্ছে ইট ইজ অ্যান ইন্ডিয়ান নাভাল এয়ার স্টেশন ইন দ্য ডাবলিম ইন গোয়া, India's biggest naval air base comprise the civil enclave which operate the Dabolin airport. কত সালে এটা কমিশন করা হয়েছিল? 1961। বেসিক্যালি এর ইম্পর্টেন্সটা আমি তোমাদের বলে দিই। মনে করো ক্রিটিক্যালি ইল যে সমস্ত পেশেন্টগুলো আছে, যে পেশেন্টগুলোকে আমাকে মুভ করাতে হবে,
তাহলে আমি যখন তাকে এমার্জেন্সি সার্ভিসে হেলিকপ্টারে করে নিয়ে যাব, সেই হেলিকপ্টারে করে নিয়ে যাব কি করে যদি তার অক্সিজেন লেভেল না থাকে ভালো, যদি তার পালস রেট পড়তে থাকে, যদি সে আইসিইউতে থাকার মতো অবস্থায় থাকে, তাহলে আমি কি করে নিয়ে যাব? তো এই হেলিকপ্টারটার মধ্যে বেসিক্যালি তোমার কি থাকবে, আইসিইউ ইনবিল্ট থাকবে। তো যারা খুব ক্রিটিক্যালি ইল পেশেন্ট, সেই সমস্ত পেশেন্টগুলোকে আমি একটা জায়গা থেকে অন্য জায়গাতে ইজিলি কি করতে পারবো, ক্যারি ওভার করে নিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছো? বোঝা গেছে ব্যাপারটা কি বলা হচ্ছে? তাহলে ম্যাটারটা তুমি কিন্তু একবার দেখে নিও। মুভিং টু দ্য নেক্সট পার্ট, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হল ইনস্টলড অন দ্য বোর্ড ALH, ALH মানে অ্যাডভান্স লাইট হেলিকপ্টার MK3 ফ্রম দ্য INAS 323 অ্যাট দ্য INS হাংস। ক্লিয়ার? এই যে হিন্দুস্তান অ্যারোনটিক্সের হেড অফিস কোথায়, দ্যাট ইজ ইন ব্যাঙ্গালোর। এবং কত সালে এস্টাবলিশড হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল 1940 সালে। তাহলে একটা সিম্পল পার্ট থেকে এখান থেকে এবার আমি তোমাদের এক একটা করে কোয়েশ্চেন্স করছি, ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। আমি 1 2 3 4 করে ABCD করে লিখে দিচ্ছি, বলে দাও। সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ALH, ফার্স্ট কোয়েশ্চেন্স। সেকেন্ড কোয়েশ্চেন্স, ইন্ডিয়ান নেভি হ্যাজ ইনস্টলড MICU অ্যাট। কোয়েশ্চেন্স নাম্বার 3, হোয়ার ইজ দ্য হেড অফিস অফ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, এস্টাবলিশড ইন? ঠিক, অপশন ই যেটা, মানে প্রশ্ন ই যেটা, সেটা হচ্ছে অ্যাডভান্স লাইট হেলিকপ্টার অ্যাট INS হানসা স্টার্টেড অ্যাট উইচ এয়ার স্টেশন। এটা একটা কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স নাম্বার F, INS Hansa, not exactly INS Hansa, Dabolim Air Station is located in, বলো। ফটাফট উত্তরগুলো দাও। সরি, চলো তোমাদেরটা দেখে নিই এবার। প্রথম প্রশ্ন হয়েছে ALH, ALH এর ফুল ফর্মটা কি? অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, ইয়েস। তারপরেরটা কি বলা হয়ে যাচ্ছে, MICU কোথায় লঞ্চ করা হয়েছে? MICU দ্যাট মিন্স মেডিকেল ICU, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার অ্যাট INS হানসাতে লঞ্চ করা হয়েছে, রাইট? HAL এর ফুল ফর্ম কি? হিন্দুস্তান অ্যারোনটিক্স কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1940 সালে। হেড অফিস কোথায়? ব্যাঙ্গালোর। তারপর কি বলা হয়ে যাচ্ছে, দেবলিম কোথায় অবস্থিত? গোয়াতে। ALH হানসা যেটা, সেটা কোথায় করা হয়েছে? দেবলিম গোয়া, এয়ার স্টেশন ইন দ্য দেবলিম গোয়া, দেবলিম গোয়া। এটারও অ্যান্সার হয়ে গেল, আর তাহলে আমাদের বাকি সবকটাই ডান হয়ে গেছে। চলো চলে গেলাম পরের পার্ট। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল হ্যাড কমিশন দ্য ইন্ডিয়ান কোস্টগার্ড অফশোর পেট্রোল ভেসেল সাজগ
এটাও একটা মনে রাখবে। তার সাথে দেখো ওপিভি এটাকে বলা হয়, আইপিভিরও ফুল ফর্ম কিন্তু আছে, যেটা ইনল্যান্ড পেট্রোল ভেসেল বলা হয়। সো ওপিভি এবং আইপিভির দুটোরই ফুল ফর্ম তোমাদের কিন্তু কী করতে হবে জেনে রাখতে হবে। সো ওপিভি অফশোর পেট্রোল ভেসেল এবং আইপিভি ইনল্যান্ড পেট্রোল ভেসেল, মনে রেখো। মুভিং টু দ্য নেক্সট পার্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। সো আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে আছে? অজিত দোভাল। তিনি কি করেছেন? কমিশনস মানে ইনোগ্রেট করেছেন কাকে? ইন্ডিয়ান কোস্ট গার্ড অফশোর পেট্রোল ভেসেল, যার নাম কি? সাজাক। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পার্ট, কিউরিসিটি রোভার। এই কিউরিসিটি রোভারটা কার? সেটা হচ্ছে নাসার। সেটা কোথায় গেছে? মার্সে গেছে। মার্সে গিয়ে সে কী করেছে? সেখানকার শাইনিং ক্লাউডের ছবি তুলেছে এবং সেটা পাঠিয়েছে। তাহলে এই ফরম্যাট থেকে যদি তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তাহলে কোয়েশ্চেনে তোমাদের কী আসবে? একদম সিম্পল, যে কিউরিসিটি রোভার কোথায় পাঠানো হয়েছে বা কোথায় অপারেট করা হচ্ছে সেটা হচ্ছে মার্সে। কি ছবি বা শাইনিং ক্লাউডস কোথায় দেখা গেছে? মার্সে দেখা গেছে। এই কিউরিসিটি রোভার কে তৈরি করেছে বা কার অ্যাডমিনিস্ট্রেশনে আছে? সেটা হয়ে যাচ্ছে নাসার অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। নাসার এই যে ছবিটা তুলেছে সেটা কোথা থেকে পায়? দেখো, নাসার হাবেল স্পেস টেলিস্কোপ ক্যাপচার দ্য বিউটিফুল ফটো অব দ্য স্পাইরাল গ্যালাক্সি এনজিসি 693। গ্যালাক্সিটাকে কি বলা হয়? আমরা কি জানি? স্টার আছে আমাদের, তার সাথে প্ল্যানেট আছে, অ্যাস্টেরয়েড আছে, কমেটস আছে, ব্ল্যাক হোল আছে, হোয়াইট হোল আছে, মানে বলতে গেলে সমস্ত হেভেনলি বডিজ। সেই হেভেনলি বডিজগুলো যেটা তৈরি হচ্ছে সেইটাকে বলা হয় গ্যালাক্সি। এই যে গ্যালাক্সিগুলো দেখছো, এই গ্যালাক্সিগুলোর তিন ধরনের শেপ হয় ওভারঅল। একটা কি? একটা হচ্ছে ইলেপটিক্যাল শেপের হয়, একটা এইরকম স্পাইরাল শেপের হয়, আর একটা হয়ে যাচ্ছে আনইভেন শেপ বা ইররেগুলার শেপ যেটাকে বলা হয়, মানে দেয়ার ইজ নো স্পেসিফিক প্যাটার্ন, যেটাকে কি বলা হয়? ইররেগুলার স্পেস, রাইট? এই যে ইলেপটিক্যালের যে কথা বলা হয়েছে এবং স্পাইরালের, তার প্রত্যেকটার এক একটা এক্সাম্পলও আছে। আমাদের স্পাইরালের ক্ষেত্রে যদি দেখো, আমাদের সোলার সিস্টেম কীরকম বা আমাদের যেটাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে সোলার সিস্টেম তো মিল্কি ওয়ের একটা বার্ড, মিল্কি ওয়ে গ্যালাক্সি কীরকম? স্পাইরাল। তো আরও একটা স্পাইরাল গ্যালাক্সির ছবি তোলা হয়েছে, নাসার হাবল স্পেস টেলিস্কোপ এটাকে তুলেছে, যার নাম কি আছে? এনজিসি 691। যার নাম কি? এনজিসি 691। এই যে স্পেস টেলিস্কোপটা, সেটা কত সালে লঞ্চ করা হয়েছিল, মানে এই হাবল স্পেস টেলিস্কোপ? ইট ওয়াজ লঞ্চ ইন 1990। ইট ওয়াজ ডিসকভার্ড বাই জার্মান বর্ন ব্রিটিশ অ্যাস্ট্রোনমার উইলিয়াম হার্শেল ইন দ্য নভেম্বর 1786-এ। মানে উনি কী করেছিলেন, এই যে গ্যালাক্সিটার সেটা আবিষ্কার করেছিলেন, এবং ফাইনালি তার ছবিটা কী হয়েছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পিকচারও আছে, পিকচার আমার এখানে নেই, তবে ডেফিনেটলি আছে। এনজিসি, তোমরা যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি আমি ছবিটা তোমাদের দেখিয়ে দেব, স্পাইরাল গ্যালাক্সি। ইয়েস, জাস্ট ওয়েট আ সেকেন্ড, আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? দিস ওয়ান, এই যে একটু হাত দিয়ে দেখো, এইরকম সার্কেল ওয়াইজ স্পাইরাল, মানে মানে চোরকি যেরকমভাবে ঘুরতো, সেই চোরকি ঘোরার মতো কি হচ্ছে, এটা কিন্তু ঘুরছে, দেখেছো? ক্লিয়ার? ইয়েস, সত্যি সত্যি অসাধারণ। ঠিক, মানে সত্যি খুবই সুন্দর। এই যে হাবেল স্পেস থেকে এই ছবিটা সব থেকে বেশি ক্লোজ আপে তোলা হয়েছে, দিস ওয়ান। চলো, এবার আমি এটা সরিয়ে দিচ্ছি,
এবং চলে যাচ্ছি আমরা আমাদের স্লাইড সেকশনে। ইয়েস, ফাটাফাটি একদম চক্রাকারে ঘুরছে। ওকে, আচ্ছা, নাও আই ক্যান রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে আমি এইখানে এই যেটা লিখেছিলাম না, কালি ন্যাশনাল পার্ক, দিস ক্যাল কালি ন্যাশনাল পার্ক, সেটা গোয়া এবং কর্ণাটকের একটা মানে একদম বর্ডার পার্টে আছে, তবে এটুকু আমি নিশ্চিত, তবে এটা কর্ণাটকের এরিয়ার মধ্যেই পড়ছে। হাউ ডু আই নো দিস, কারণ ওই যে ট্রাভেল ডায়েরিতে ওটা গোয়া যখন কেউ ঘুরতে যায় তখন সেক্ষেত্রে ওই কালি আনসি ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়, আমার সেই কথাটা মাথায় ছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই রোটেড ডাউন দ্যাট কালি টাইগার আনসি ন্যাশনাল পার্ক, বাট দিস ইজ পার্ট দ্যাট আ গোয়া ট্রাভেলার্স বুকে থাকলেও আনসি ন্যাশনাল পার্কটা তোমরা কিন্তু কর্ণাটকাতেই করবে, কারণ ওর টেরিটরি যেটা সেটা কিন্তু কর্ণাটকের মধ্যে পড়ছে, ইটস লাইক আ গোয়া এবং এটা কর্ণাটকা, আমরা যদি ইন্ডিয়ার ম্যাপে দেখি তো সেই হিসাবে ওটাতে নিয়ে যাওয়া হয়, বাট ইট ইজ আ পার্ট অফ কর্ণাটকা। সো ডিক্লারেশন ফ্রম মাই সাইড দিয়ে দেওয়া হয়েছে, এবার এখানটাও হয়ে গেল, এবং তারপরে আমরা গোয়াও দেখে নিয়েছি, গোয়ার দেখার পর আমরা স্পাইরাল পার্টেও চলে গেছি। ওকে, মুভিং টু দ্য নেক্সট পার্ট, এই যেটা দেখছো অপসোর পেট্রোল ভেসেল, একটু আগে যেটা আমরা বললাম, যেটা আরবির ডোবাল কী করেছে, কমিশনস করেছে, সেটা কোথায় তৈরি করা হয়েছে, গোয়া শিপইয়ার্ড লিমিটেডে কিন্তু তৈরি করা হয়ে গেছে। নট অ্যান ইস্যু বাবু, তুমি পরেরটা দেখে নিও। মুভিং টু দ্য নেক্সট পার্ট, ডক্টর ইন গাজিয়াবাদ, মুম্বাই, গুজরাট রিপোর্ট করেছে একটা নতুন কেসের, আর এই নতুন কেসটা কিসের, এই নতুন কেসটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন যার নাম কি অ্যাসপার গিলিওসিস, মানে মিউকর মাইকোসিস শেষ না হতে হতেই এবার চলে এসেছে অ্যাসপার গিলিওসিস, এবং এই অ্যাসপার গিলিওসিস যে ফাঙ্গাসটা সেটা তোমাকে নিঃশ্বাস নিতে প্রবলেম ক্রিয়েট করবে, রাইট, তার সাথে সাথে আরও শারীরিক সমস্যা তোমাকে ক্রিয়েট করবে, মানে বলতে গেলে ব্ল্যাক ফাঙ্গাস হোয়াইট ফাঙ্গাস সব মিলিয়ে, কোভিড-19 মিলিয়ে যা যা প্রবলেম তোমার শরীরে আসতে পারে সেই সমস্ত প্রবলেম তোমাকে কে ক্রিয়েট করে দিচ্ছে, অ্যাসপার গিলিওসিস, ঠিক, বুঝতে পারলে? সো অ্যাসপার গিলিওসিস যদি কথা বলো তাহলে সেক্ষেত্রে এখানে তোমার সর্দি কাশি থেকে শুরু করে হাঁপানি থেকে শুরু করে জ্বর থেকে শুরু করে নর্মাল ইনফেকশন থেকে শুরু করে সব কিছু হচ্ছে, এবং এই কেসটাও কিন্তু দিনে দিনে বাড়তে দেখা যাচ্ছে, কোথায়, মুম্বাইয়ে বাড়তে দেখা যাচ্ছে, গাজিয়াবাদে দেখা যাচ্ছে, গুজরাটে বাড়তে দেখা যাচ্ছে। গুড মর্নিং বাবু, হ্যাঁ বাবু, ওটা কর্ণাটকাতে অ্যাকচুয়ালি আনসি, যেটা কালি আনসি যেটা, সেটা ট্রাভেল ডায়েরিতে থাকে অ্যাকচুয়ালি, আমি সেই ফরম্যাটে বলেছিলাম গোয়া, বাট নো ইটস নট ইন গোয়া, আনসি যেটা আনসি কর্ণাটকাতে, কে বলেছিল, যে বলেছিল, ভেরি গুড, অসাধারণ, একটি তো আমাকে কে প্রথমে বললো একবার সেটা মনে করা আছে, আনসি ইজ ইন কর্ণাটকা, গুড। চলো একবার কুইক রিক্যাপ দিয়ে নিই এবং তারপর আমরা চলে যাব আমাদের প্রশ্নের পাটে। সবার প্রথমে আমরা কী দেখব সেটা হয়ে যাচ্ছে গোয়ার চিফ মিনিস্টার কী করেছেন, প্রমোদ সাবন্ত লঞ্চেস দ্য সোলার বেস ইলেকট্রিফিকেশন, এই যে সোলার বেস ইলেকট্রিফিকেশন লঞ্চ করেছে সেটা কবে করেছে, গোয়া স্টেটহুড ডে যেটা কবে সেলিব্রেট করি, 30শে মে, কত সালে গোয়া এস্টাবলিশড হয়েছিল, 1987 সালে এটা এস্টাবলিশড হয়েছিল, কার কার এগ্রিমেন্টে এটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে CESL এবং GEDA, যার ফুল ফর্ম গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এবং কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেডের মধ্যে পড়ছে। গোয়ার ন্যাশনাল বার্ড আমরা কী পড়েছি, বুলবুল পাখি, কিন্তু গলায় হলুদ রঙের কী থাকবে, একটা দাগ থাকবে। ন্যাশনাল অ্যানিমেলের যদি কথা বলা হয় তাহলে গর ন্যাশনাল পার্কের যেটা কথা বললাম সেটা কী কী ছিল বলো, সালিম আলী বার্ড স্যাংচুরি ছিল, আর কী ছিল, জিন্দা রহনে কে লিয়ে আব, কি বলছিস, অশ্বস্থামা বান্না পড়েগা, এটা আবার কি, আচ্ছা অশ্বস্থামা, বলো ফটাফট বলো, সেলিম আলী ন্যাশনাল পার্ক, সেমিল সেলিম আলী বার্ড স্যাংচুরি, আর কী কী পড়লাম আমরা,
ভগবান মহাবীর, ভেরি গুড, আর কটিগো, বন্ডলা, এগুলো কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত, ঠিক আচ্ছা না দরকার নেই চলো। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা পড়ে নিয়েছি যে আমাদের নরেন্দ্র মোদী যিনি আছেন প্রাইম মিনিস্টার, তিনি কি করেছেন, পিএম কেয়ার্স চিলড্রেন্স স্কিম লঞ্চ করেছেন, যেখানে 18 বছরের নিচে সমস্ত বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব, যাদের বাবা মা কোভিড-19 মারা গেছেন সেই দায়িত্বটা নেবেন, প্লাস 18 বছর থেকে 23 বছর পর্যন্ত তাদের হাতে একটা সার্টেন অ্যামাউন্ট তুলে দেওয়া হবে, 23 বছর হয়ে গেলে তাকে কত লাখ টাকা দেওয়া হবে, 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, রাইট। ইন্ডিয়ান নেভি কি করেছে, মেডিকেল আইসিইউ লঞ্চ করেছে, কোথায়, একটা অ্যাডভান্স লাইট হেলিকপ্টারে, এই অ্যাডভান্স লাইট হেলিকপ্টারে কোথায় আছে, অ্যাট INS হানসা, ঠিক। এই যেটা তৈরি হয়েছে বা বলতে পারো রাখা হয়েছে সেটা কোথায়, সেটা হয়েছে দেবলিন গোয়াতে। ইন্ডিয়াস বিগেস্ট নাভাল এয়ারবেস কম্প্রাইজেস দ্য সিভিল এনক্লেভ উইচ অপারেটস ইন দ্য দেবলিন এয়ারপোর্ট, মানে ভাবো ইন্ডিয়ার সব থেকে বড় যে নাভাল এয়ারবেস আছে যেটা সিভিল এনক্লেভ ইনক্লুড করছে সেটা কোথায় আছে, দেবলিন এয়ারপোর্টে আছে, যেটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল, এটা 1961 থেকে অপারেট করে আসছে, আনসার পার্ট, ঠিক। মুভিং টু দ্য নেক্সট পার্ট, হিন্দুস্তান অ্যারোনটিক হেডকোয়ার্টার কোথায়, ব্যাঙ্গালোরে, কত সালে এস্টাবলিশ হয়েছিল, 1940 এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইনস্টল অনবোর্ড ALH, ALH মানে অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, MK3 ফ্রম দ্য INS 323 অ্যাট দ্য INS হানসা। আর কি বললাম, অজিত দোভল যিনিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি কমিশন করেছেন ইন্ডিয়ান কোস্টগার্ড অফশোর পেট্রোল ভেসেল, যার শর্ট ফর্মে আমরা কি পড়তে পারি, OPV পড়তে পারি, IPV-র ফুল ফর্ম ইনল্যান্ড পেট্রোল ভেসেল, যার নাম কি, এটা হয়ে যাচ্ছে সাজাগ। এই যে সাজাগ সেটা কে তৈরি করেছে, গোয়া শিপইয়ার্ড লিমিটেড এটা তৈরি করেছে। নাসার কিউরিওসিটি রোভার কোথাকার, মার্সের, যে কি পেয়েছে, শাইনিং ক্লাউড পেয়েছে। নাসার হাবেল স্পেস টেলিস্কোপ যেটা আছে, সেই হাবেল স্টেপ টেলিস্কোপ কত সালে লঞ্চ করা হয়েছিল, 1990, সে রিসেন্টলি একটা গ্যালাক্সি যার নাম কি NGC 691, তার একটা ছবি তুলেছে, এবং এই গ্যালাক্সিটা কীরকম, স্পাইরাল শেপের একটা গ্যালাক্সি। নতুন ধরনের একটা ফাঙ্গাস পাওয়া গেছে যার নাম কি আরপার গিলিওসিস, এই আরপার গিলিওসিস জ্বর সর্দি হাঁপানি জাতীয় প্রবলেমগুলোকে ক্রিয়েট করছে, কোথায় পাওয়া গেছে, গাজিয়াবাদ, মুম্বাই এবং গুজরাটে। সো নাও আমাদের রিক্যাপ ডান, এবার আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন সিরিজে। কোয়েশ্চেন সিরিজে যাওয়ার আগে নতুন যারা আছো তাদের বলে দিই, আমাদের কিন্তু জিকের ব্যাচ আসছে সাধারণ জ্ঞানের, সেটা কোথায়, 5th June থেকে এই ব্যাচটা কিন্তু স্টার্ট হচ্ছে, রাইট, 5th June থেকে এই ব্যাচ স্টার্ট হচ্ছে। সুভাষিস স্যারের সায়েন্স ব্যাচও কিন্তু আছে, এবং সেই সুভাষিস স্যারের সায়েন্স ব্যাচেও তোমরা কিন্তু সিঙ্গল অ্যাডমিশন নিতে পারো, তবে সিঙ্গল অ্যাডমিশনের থেকে প্লিজ একটা বাঞ্চ নিয়ে নাও, অনেক বেশি সস্তা পড়বে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো, বা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো, বা CPO-র জন্য প্রিপারেশন নিতে চাইছো, মানে সেন্ট্রাল পুলিশের জন্য, সেখানে কনস্টেবলের জন্য মিশন খাকি, আর যারা মনে করো SI হতে চাইছো তাদের জন্য হচ্ছে ডাবল স্টার। ফর WBCS উই হ্যাভ WBCS অ্যাচিভার্স, বাট আই উইল সাজেস্ট কে তোমরা কী নেবে, তোমরা নেবে মহাপ্যাক, কারণ এই অ্যাচিভার্সের সাথে শুধু এক্সট্রা 219 টাকা দিলেই তুমি কী পেয়ে যাবে, মহাপ্যাক পেয়ে যাবে। চলো চলে গেলাম পরের পার্টে, অ্যান্ড এখন কিন্তু ডাবল ভ্যালিডিটি নেই, যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে Y266 কোডে 77% অফ। অ্যান্ড প্রথম কোয়েশ্চনে আমরা চলে এসেছি, বলো ভেরি গুড বাবর, বাবর দ্য লায়ন, আচ্ছা বাবরের ছবি দেওয়া, দেখো এখানে অনুপম দিয়েছে, বাবর লিখেছে, খুব ভালোই লিখেছে, বাইসন যেটাকে বলা হয় সেইটা। কি
কি বলা হচ্ছে দেখো, সাং ইন হোং হু বিকাম দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট ওম্যান টু স্কেল দ্য মাউন্ট এভারেস্ট, 25 ঘন্টায় সে কি করেছে, স্কেল আপ করেছে, উঠে গেছে। তিনি কোথা থেকে বিলং করেন? তাহলে সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে হংকং থেকে বিলং করেন। ভেরি গুড, 25 ঘন্টা 50 মিনিটে, ইয়েস, কারেক্ট অ্যান্সার কোনটা? হংকং। মুভিং টু দ্য নেক্সট পার্ট, which organization has constructed the newly commissioned Indian Coast Guard offshore patrol vessel Sajak? কে এটাকে তৈরি করেছে? হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, কোচিন শিপইয়ার্ড নাকি গোয়া শিপইয়ার্ড? Questions number 2, answer ki bolo? Yes, Goa Shipyard is the correct answer. Which organization constructed the newly commissioned Indian Coast Guard jar naam ki Sajak? Acha, ebar bolo IPV er full form. In the defense field amra onek shomoy IPV somporke shune thaki, to sei IPV er full form ta ki? আচ্ছা, আমার সাউন্ড কম আসছে, এবার ঠিক আছে আমার আওয়াজ? একবার ভেবে দেখো, বলে দেখো তো, কিন্তু আমি খুব উত্তাস সালে চিল্লাচ্ছি, মানে একদম পুরো তারস্বরে যেটাকে বলা হয়। হ্যাঁ বাবু, কোচিন শিপইয়ার্ড সব থেকে বড় ইন্ডিয়াতে, লার্জেস্ট শিপ বিল্ডিং। Yes, inland patrol vessel. Very good. চলে গেলাম পরের প্রশ্নে। Who has won Asian Boxing Championship 2021 in Dubai 2021? তাহলে এখান থেকে দেখো, আমি বারংবার বলি, কোয়েশ্চেনের মধ্যে থেকেও কিন্তু তোমরা ট্রাই করবে ইনফরমেশনটা বার করে নেওয়ার জন্য। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছিল? দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক আছে? এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছিল? দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছিল। এবার এটা কে জিতেছে সেটা হচ্ছে প্রশ্ন। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হু হ্যাজ ওন? তোমাদের মেসেজ আসছে না আমাকে, একবার চেক করতে দাও। আচ্ছা মিন্টু, আমি বলছি বাবু, এসেছে। আচ্ছা, পল্লবের কাছ থেকে মেসেজগুলো এসেছে, তার আগে আমি কিন্তু কিছু মেসেজ দেখতে পাচ্ছি না। যাই হোক, কারেক্ট অ্যান্সার হচ্ছে পূজা রানী, অপশন সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। কারেক্ট অ্যান্সার কোনটা? পূজা রানী, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আর একটা নাম কথা বলে দিই, সেটা হয়ে যাচ্ছে মেল সিস্টেমে যদি তুমি বলো তাহলে সেক্ষেত্রে সঞ্জিত উইন্স, সঞ্জিত জিতেছেন। এটা ফিমেলের পার্টে দিয়েছে এটা। Moving to the next part, when do we celebrate Goa Statehood Day? When do we celebrate Goa Statehood Day? আমি বুঝতে পারছি না what is the issue এক্স্যাক্টলি, তোমাদের মেসেজ কেন আমার কাছে আসছে না? একটুখানি দাঁড়াও বাবু, আমি তোমাদের একবার চেক করে নিই, কারণ বারংবার মেসেজ আটকে যাচ্ছে। ওকে ফাইন, চলো বলো, ওয়েন ডু উই সেলিব্রেট গোয়া স্টেটহুড ডে? গোয়া স্টেটহুড ডে মানে গোয়া কত সালে কবে এস্টাবলিশড হয়েছিল? তো মে 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনটা হয়ে যাচ্ছে? মে 30। সালটা কত? সালটা হয়ে যাচ্ছে 1987, রাইট? 1987। আচ্ছা, এনি ওয়ান হু ক্যান টেল মি ফার্স্ট এপ্রিল ইজ সেলিব্রেটেড অ্যাজ?
ফার্স্ট এপ্রিল আমরা কি সেলিব্রেট করি? ফার্স্ট এপ্রিল আমরা উৎকল ডে সেলিব্রেট করা হয়, এবং উৎকল কোস্ট কোনটাকে বলা হয়? উৎকল হয়ে যাচ্ছে আমাদের ওড়িশাকে বলা হয়। তার মানে উড়িষ্যা প্রতিষ্ঠা হয়েছিল কবে? ফার্স্ট এপ্রিল। এবং উড়িষ্যার স্টেটহুড ডে আমরা কোনটা বলি? সেটা হয়ে যাচ্ছে ফার্স্ট এপ্রিল। আমরা যদি 20 ফেব্রুয়ারি দেখি, 20 ফেব্রুয়ারি হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস। কত সালে হয়েছিল? 1987-এ হয়েছিল। কালকে আমরা গোয়ার প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছিলাম। গোয়া কত সালে প্রতিষ্ঠা হয়? 1975-এ। নট এক্স্যাক্টলি গোয়া, কালকে আমরা পড়েছিলাম সিকিম। কালকে আমরা পড়েছিলাম সিকিম। সিকিমে আমি বলেছিলাম যে কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1975। ইভেন তার আমি অ্যামেন্ডমেন্ট পড়িয়েছিলাম। কী পড়িয়েছিলাম? অ্যামেন্ডমেন্ট পড়িয়েছিলাম যে কততম সংশোধনীতে সিকিমকে আমাদের দেশের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক আছে, কী বলা হয়ে যাচ্ছে? দেখো, কততম সংশোধনীর মাধ্যমে সিকিমকে আমাদের দেশের অন্তর্গত করা হয়, তো সেইটা হচ্ছে, সালটা হচ্ছে আমাদের 1975। কিন্তু অ্যামেন্ডমেন্ট কত ছিল? আমি কিন্তু দুদিন ধরে পড়িয়েছি, রবিবারে পড়িয়েছি, কাল সোমবারেও পড়িয়েছি, রিপিট করানোর জন্য। আজকে তোমাদের জিজ্ঞাসা করছি উইদাউট অপশন। এক্স্যাক্টলি 36তম অ্যামেন্ডমেন্ট, ভেরি গুড। 36 না বাবা, 64 নয়। তাহলে সিকিম কত সালে আমাদের অংশ হয়? 1975 সাল। অ্যামেন্ডমেন্ট কত ছিল? 36। এটা কিন্তু তোমাদের WBCS-এরই বহুবার প্রশ্নটা এসেছে, এবং তাই আমি কিন্তু বারংবার রিপিট করে দিচ্ছি। উৎকল ডে এটা জিকে কোয়েশ্চেন্স হিসাবে আসে। সো উৎকল ডে আমরা কোনটাকে বলি? ফার্স্ট এপ্রিলে বলি আমরা উৎকল ডে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, হুইচ অর্গানাইজেশন ইজ অর্গানাইজিং স্ট্রেট ফার্স্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস মিলিটারি এক্সারসাইজ ইন ইউরোপ? কি বলা হচ্ছে? হুইচ অর্গানাইজেশন ইজ অর্গানাইজিং স্টেট ফার্স্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস মিলিটারি এক্সারসাইজ ইন ইউরোপ? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড অলরেডি কিন্তু এটা আমরা কবে করেছিলাম মনে আছে? আমরা এটাতে পড়েছিলাম সানডেতে। তো ফটাফট বলে দাও, এই অর্গানাইজেশন মিলিটারি ওয়ার গেমটা কে অর্গানাইজ করেছিল? ইয়েস, নাটো ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসোলুটলি কারেক্ট। নাটো হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। নাটোর ফুল ফর্মটা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর আমাদের কী কী পড়তে হবে? ন্যাটো কত সালে এস্টাবলিশড হয়েছিল, ঠিক এর হেডকোয়ার্টার কোথায়, এটাও কিন্তু আমাদের কী করতে হবে, দেখে নিতে হবে। তাহলে বলো, ন্যাটো ওয়াজ এস্টাবলিশড ইন, ন্যাটো আমার কত সালে এস্টাবলিশড হয়? দ্য ইয়ার ওয়াজ 1949। এবং ন্যাটোর হেডকোয়ার্টার যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে কোথায়? ব্রুসেল বেলজিয়াম। সো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কি করেছে? স্ট্রেট ফার্স্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস অর্গানাইজ করেছে। এই ওয়ার গেমসটা কোথায় অর্গানাইজ করেছে? ইউরোপে করেছে। নাটো কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1949-এ। এবং এর হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেল বেলজিয়ামে এর হচ্ছে এস্টাবলিশড। ওয়েল ডান, ভেরি গুড। চলো, মুভিং টু দ্য নেক্সট পার্ট, দ্য ওয়ার্ল্ড টার্টল ডে ইজ অবজার্ভড অন। বলো, ওয়ার্ল্ড টার্টেল ডে ইজ অবজার্ভড অন May 23rd, May 22, May 21, May 20। ভেরি গুড পল্লব। তোমরাও এরকম তোমাদের যে ইনফরমেশনসগুলো সেটাও রিপিট করতে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের মাথার মধ্যেও কিন্তু ওটা একদম গেঁথে যাবে এবং সবসময় সেটা মনে রাখবে।
চলো কারেক্ট আনসারটা দেখে নিই, সেটা হয়ে যাচ্ছে আমাদের মে 23। ওয়ার্ল্ড টার্টেল ডে আমরা সেলিব্রেট করি কবে? সেটা হয়ে যাচ্ছে 23 মেতে আমরা সেলিব্রেট করি। এবং এই যে 23 মেতে আমরা সেলিব্রেট করছি সেটা কবে থেকে করছি? 1990 থেকে এটা কিন্তু আমরা সেলিব্রেট করে চলে এসেছে, সিন্স 1990 থেকে আমরা সেলিব্রেট করি। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পার্ট, উইচ প্লেয়ার হ্যাজ ওন 2021 মোনাকো গ্র্যান্ড পিক্স? এটার আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, কোন কোন গ্র্যান্ড পিক্স কে কে জিতেছে সেই সবকটাই কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছিল। বলো উইচ প্লেয়ার হ্যাজ ওন দ্য 2021 মোনাকো গ্র্যান্ড পিক্স? লুইস হ্যামিল্টন, লন্ডন নরিস, ম্যাক্স ভার্স্টাপেন নাকি কার্লোস সেন্স? অপশন সি ইজ দ্য করেক্ট অ্যান্সার। ইয়েস, ম্যাক্স ভার্স্টাপেন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, মোনাকো গ্র্যান্ড পিক্সের উইনার। রাইট, চলে গেলাম পরের পার্ট, উইচ অ্যামং দ্য ফলোয়িং ব্যাঙ্ক হ্যাজ রিসেন্টলি পার্টনার্ড উইথ দ্য হাইপার ভার্জ ফর দ্য ভিডিও ব্যাঙ্কিং সলিউশন অন ইটস কাস্টমার? কি বলা হচ্ছে, এর মধ্যে থেকে কোন ব্যাংক কি করবে ভিডিও সলিউশনস, মানে ভিডিও ব্যাঙ্কিং সলিউশনস, ভার্বালি বলে দেবে তোমাকে এরকমভাবে ভিডিও কনফারেন্সের থ্রু দিয়ে ব্যাঙ্কিংয়ের সার্ভিস প্রোভাইড করে দেবে, যেটা সত্যি সত্যিই আমাদের বর্তমানে কোভিড-19 সিচুয়েশনের জন্য খুব দরকার। তো সেইটার নাম কি করা হয়েছে, হাইপার ভার্জের সাথে সেটা টাই আপ করেছে। এই হাইপার ভার্জ কি? হাইপার ভার্জ হচ্ছে একটা স্টার্ট আপ কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের স্টার্ট আপ কোম্পানি যেটা ভিডিও সলিউশনস দেবে, সেটা একটা ব্যাংকের সাথে কোলাবরেশন করেছে, কোন ব্যাংকের সাথে করেছে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। রাইট, গুড, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভেরি গুড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1955 গঠিত হয়। আর এর আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়েছিল? 1921 সালে গঠিত হয়েছিল। ঠিক, HDFC ব্যাংকের কালকেই বলা হয়েছিল, হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। HDFC কত সালে এস্টাবলিশড হয়েছিল এবং ICICI, কারণ দুজনেই কিন্তু একই সময়ে এস্টাবলিশড হয়েছিল। এবার বলে দাও তো কত সালে এস্টাবলিশড হয়? HDFC ওয়াজ এস্টাবলিশড ইন 1994, ICICI ওয়াজ এস্টাবলিশড ইন 1994। দুজনেরই হেড অফিস কোথায়? সেটা হয়ে যাচ্ছে মুম্বাই। ইভেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও হেড অফিস কোথায়? সেটা হয়ে যাচ্ছে মুম্বাই। এনিওয়ান যে আমাকে বলতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড অফিস কোথায়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড অফিস কোথায়? না বাবু, হিন্দুস্তান নয়, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা, সেটা তিনটে ব্যাংকের সমন্বয়ে হয়েছিল, ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বম্বে, ব্যাঙ্ক অফ মাদ্রাজ। এই তিনটে ব্যাঙ্ক নিয়ে তৈরি হয় কোনটা? 1921 সালে তৈরি হয় ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এই তিনটে যে ব্যাঙ্ক ছিল না, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই তিনটে ব্যাঙ্ক বেঙ্গল, বম্বে এবং মাদ্রাস, দিস ইজ কল্ড ইউর প্রেসিডেন্সি ব্যাঙ্ক। কি বলা হতো এগুলোকে? প্রেসিডেন্সি ব্যাঙ্কস বলা হতো। এই তিনটে প্রেসিডেন্সি ব্যাঙ্কস মিলিয়ে তোমার কি হয়েছিল? ইম্পেরিয়াল, যেটা পরবর্তীকালে আবার কি তৈরি হয়? SBI। আচ্ছা, এবার বলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড অফিসের কথা, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কত সালে, এটা 1894 সালে এস্টাবলিশড হয়, হেড অফিস কোথায়? নিউ দিল্লিতে। ঠিক আছে, চলো চলে গেলাম আমরা পরের পার্টে, উইচ টিম হ্যাজ ওন 2022-21 UEFA ওমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ? মানে কে জিতেছে? উইচ টিম হ্যাজ ওন 2022-21 UEFA ওমেন চ্যাম্পিয়নশিপ? দ্য করেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বার্সেলোনা। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, দিস ওয়ান ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এবং এটা আমি কবে করিয়েছি? কালকেই বোধহয় করানো হয়েছে। ইয়েস, বলো ফেক বাস্টার,
ফেক বাস্টার বলে একটা, বলতে গেলে নতুন টুলস আবিষ্কার করা হয়েছে। এই নতুন টুলস যেটা, যারা নতুন আছো আমি বলে দিচ্ছি কি, অনেক সময় দেখবে যখন ভিডিও কনফারেন্স করা হয়, সেই ভিডিও কনফারেন্সের সময় নিজেদের ফেসটাকে লুকিয়ে রাখে এবং অন্য একটা ছবি লাগিয়ে দেয়। ছবি লাগানো বলবো না, ইটস বেটার টু সে ওই জন্তু জানোয়ারের অ্যানিমেটেড পিকচার বলে দেয়। ইটস লাইক আমি সিন্ড্রেলা বলে আমি কি করলাম, আমার মুখে সিন্ড্রেলার জায়গাটা দেখিয়ে নিলাম, ঠিক আছে? তো এই ধরনের যে ম্যাটারগুলো আছে, যেগুলো তুমি অ্যাপ অ্যাপ্লাই করে কি করতে পারো, তোমার ফেসটাকে কভার আপ করতে পারো, যার সামনে তুমি ভিডিও কনফারেন্স করছো তার কাছে যদি এই ফেক বাস্টার টেকনোলজিটা থাকে, ইনবিল্ড থাকে বা ইনস্টল করেছে, তাহলে সেক্ষেত্রে ওই ফেসটার, মানে যেটা ওই অ্যানিমালের ছবি টবি দিয়ে নিজেকে লোকানোর চেষ্টা করা হয়েছিল, সেই অ্যানিমালের ছবিটা সরিয়ে অটোমেটিক্যালি তার অরিজিনাল ফেসটা কিন্তু দেখতে পেয়ে যাবে। ইভেন অপর পক্ষ জানতেও পারবে না যে আমার মুখটা কিন্তু সে জেনে নিয়েছে। এইটাই হচ্ছে ফেক বাস্টার। এই ফেক বাস্টার ইজ আ ইউনিক ফেশিয়াল ডিটেক্টর টুল লঞ্চড বাই উইচ ইনস্টিটিউশনস টু প্রিভেন্ট দ্য ইম্পোস্টার ফ্রম দ্য অ্যাটেন্ডিং ভিডিও কনফারেন্স। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে অনেকের ছবি ছেড়ে তাদেরকে বদনাম করার চেষ্টা করা হয়, ছবিটাকে অ্যানিমেট করে, বা ছবিটাকে দেখবে অনেক সময় কি করা হয়, কে এর মাথা কেটে ওর মাথাতে জুড়ে অনেক সময় তাকে ডিফেম করার চেষ্টা করা হয়। তো এই ধরনের যে ম্যানিপুলেশন আছে, সেই ম্যানিপুলেশনটাকে বন্ধ করতেই এই ফেক বাস্টারটা তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে সেটা বলো। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে আইআইটি রোপর। আইআইটি রোপার, যেটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি মোনাস ইউনিভার্সিটির সাথে টাই আপে তৈরি করেছে। উইথ দ্য হেল্প অফ মোনাস ইউনিভার্সিটি উইচ ইজ ইন অস্ট্রেলিয়া। সো ফেক বাস্টার আইআইটি রোপার। বা তোমাকে প্রশ্নটা না অন্যভাবেও বাবু দিতে পারে। অন্যভাবে তোমাকে কি প্রশ্ন দিতে পারে, তোমাকে বললো যে টু প্রিভেন্ট দ্য ইম্পোস্টার অন দ্য অ্যাটেন্ডিং ভিডিও কনফারেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য ম্যানিপুলেট দ্য ফেস, একটা নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে বাই দ্য আইআইটি রোপার। তার নাম কি? তার নাম হচ্ছে ফেক বাস্টার। বুঝতে পারলে? এইভাবেও কিন্তু প্রশ্নটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ সৌমেন, এটা করেও ছিল, একদম ঠিক বলেছ। চলো চলে গেলাম পরের পার্ট। উইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে? ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলতে চাই, যে জিজ্ঞাসা করছিল যে জিকের ব্যাচ, বাবু আমার 5th June থেকে জিকে ব্যাচ স্টার্ট হচ্ছে, 5th June থেকে জিকে ব্যাচ স্টার্ট হচ্ছে, যেখানে আমি তোমাদের ওয়ার্ল্ড জিকে পড়াবো, কোনটা কি কোথায় অবস্থিত, কে কি ইনভেনশনস করেছিল, কে কার জনক, সেই সমস্ত কিছু, ঠিক তার সাথে সাথে আমরা ইন্ডিয়ার সব কিছু পড়ব, তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের সবকটা স্টেটেরও পড়ব, এই যে স্টেটহুডগুলো দেখলে সেইগুলো, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের একটা স্পেশাল পার্ট পড়ব, যেখানে তোমরা দেখবে এই যে আমাদের বাঙালিদের এত বই আছে, আমাদের তো কালচারাল সাইটটা অনেক রিচ বাংলা বাঙালিদের, তো এত যে বই আছে সেই বইগুলোকে লিখেছে, এত যে সিনেমাগুলো আছে যেগুলো অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, তারাকা ফেমাস ব্যক্তিত্ব, এত যে রাইটার আছে তাদের ছদ্মনাম, সেই সমস্ত কিছু কিন্তু আমরা কোথায় পড়ব, এই জিকে ব্যাচটাই পড়ব। সো 77% অফ তোমরা এখন পাচ্ছ, 77% অফ দিয়ে 620 টাকা মতন তোমাদের এখানে কি পড়বে, দামটা পড়বে। বুঝতে পেরেছো? সো উইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে? কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশনস এ, 29th May। ঠিক, কবে আমরা এটাকে সেলিব্রেট করি? 29th May আমরা এটাকে সেলিব্রেট করি না সীমন্ত, গণ্ডগোল করলে বাবু। 29th May হাঙ্গার ডে না, 28th May হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হাঙ্গার ডে। ঠিক, ওয়ার্ল্ড হাঙ্গার ডে আমরা কবে সেলিব্রেট করি? 28th May, এটা হচ্ছে হাঙ্গার। আর আমি যদি তোমাদের বলি এখানে ফুড, তাহলে ফুড হয়ে যাবে তোমাদের 16 অক্টোবর। আর যদি বলা হয় ফুড ওয়েস্ট,
তাহলে সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে 29th September, সবকটা আলাদা। ক্ষুধা বললে 28শে মে, খাবার বললে 16ই অক্টোবর, খাবার ওয়েস্টের কথা বললে 29শে সেপ্টেম্বর। ঠিক আছে, কি বলছো তুমি? ন্যাটোর ফুল ফর্ম বাবু, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো স্ট্যান্ডস ফর, আমি এখানে লিখে দিচ্ছি সীমান্ত, না কে জিজ্ঞেস করলে অনুপম, যাই হোক, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, যখন কথাটা উঠল একটু আগেই তোমরা পড়লে, কুইক রিক্যাপ দিয়ে দাও, কোথায় অবস্থিত, মানে হেড অফিস কবে, কত সালে এস্টাবলিশ হয়েছিল, নতুন যারা আছো ফটাফট বলবে, ইভেন পুরোনারাও বলবে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যখন কথাটা উঠেই এলো, তাহলে কি করতে হবে, সঙ্গে সঙ্গে আরেকবার রিপিট করে নিতে হবে। তো রিপিট বলো, কত সালে এস্টাবলিশড হয়? 1949-এ। হেড অফিস কোথায়? ব্রুসেল। বেলজিয়াম। চলো এবার দেখো, ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে, এইটা আমরা সেলিব্রেট করলাম একটু আগের পার্টেই, দেখলাম কত কত যা পেনটা কোথায় গেল, কখন দেখলাম আমরা সেলিব্রেট করেছি, 29th May। তো 29th May-তে যে থিমটা রাখা হয়েছে, সেই থিমটা কোনটা? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ, ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক। ঠিক আছে, হোয়াট ইজ দ্য থিম অফ 2021 ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে? ওবেসিটি অন গোয়িং প্যান্ডেমিক। ঠিক, চলো চলে গেলাম পরের পার্ট। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ওপেন স্কাই ট্রিটি? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ওপেন স্কাই ট্রিটি? কতগুলো মেম্বার আছে? হ্যাঁ, প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে এটা আবার কি, তাই না? আসছে তো মনে যে ওপেন স্কাই ট্রিটিটা কি পল্লবের মাথার মেন্টাল জিন্দগি? দেখো, ওপেন স্কাই ট্রিটি অনেক পুরনো একটা ট্রিটি বলতে গেলে। ট্রিটি মানে কি? এগ্রিমেন্ট। কত সালে এটা হয়েছিল? 1992-তে এটা অর্গানাইজ করা হয়েছিল বাই দ্য ইউনাইটেড স্টেট, যেটা 2002 থেকে স্টার্ট হয়েছিল। মানে ট্রিটি ওয়াজ সাইন্ড ইন 1992, বাট অপারেট করা স্টার্ট হয়েছিল কবে থেকে? 2002 থেকে, রাইট? এর যে মেম্বার কান্ট্রিগুলো আছে, ফ্লাই সার্ভেলেন্স এয়ারক্রাফট ওভার দ্য মিলিটারি ফেসিলিটি, মানে ওই যে ওপেন স্কাই মানে এই আমি একটা এরিয়া, ওর হচ্ছে এই এরিয়াটা, ওর হচ্ছে এই এরিয়াটা। তো এখানে এই পুরো আমাদের মধ্যেই মনে করো ওপেন স্কাই ট্রিটি আছে, তাহলে আমরা কি করব, সবাই ওপরে কি করব, এয়ার সার্ভেলেন্স চালাতে পারি। মানে আমি অফ কান্ট্রি এ, আমিও এই পুরো সার্কেলটার ভেতরে এয়ার সার্ভেলেন্স চালাবো, বি সেও এয়ার সার্ভেলেন্স চালাবে, সি সেও এয়ার সার্ভেলেন্স চালাবে। এটা হচ্ছে ওপেন স্কাই ট্রিটি, বুঝতে পারলে? মানে এই যে সবকটা কান্ট্রি রয়েছে, এই কান্ট্রিগুলোর মধ্যে যে ট্রান্সপারেন্সি আছে, সেই ট্রান্সপারেন্সিটাকে বজায় রাখার জন্যই কি করা হয়েছিল, অনেক কটা কান্ট্রি মিলে এই ধরনের ওপেন স্কাই ট্রিটি করেছিল। এই ওপেন স্কাই ট্রিটির যদি কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার যেটা, কতগুলো মেম্বার আছে? 34খানা মেম্বার আছে, বুঝতে পেরেছ? এটা নিউজের মধ্যে হঠাৎ করে কেন এসেছে, কারণ এই ওপেন স্কাই ট্রিটিতে রাশিয়া আসার কথা, এবং সেক্ষেত্রে জো বিডেন একটু আসবে না এই ধরনের মানে মনোমালিন্যর কথা চলছে, সেইটার জন্যই এটা কিন্তু নিউজে হেডলাইট হয়েছে। যখন নিউজে হেডলাইট হয়ে যায়, তাহলে অবভিয়াসলি হেডলাইন যখনই হয়ে যাবে, হেডলাইটের মতো যখন জল জল করবে,
হেডলাইন হয়ে, তখন সেটা আমাদের কিন্তু কোয়েশ্চেনের মধ্যে চলে আসে। তো কারেক্ট আনসার কতগুলো মেম্বার? 34। মুভিং টু দ্য নেক্সট পার্ট, গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড আ প্যানেল অফ স্টেট মিনিস্টার ফর বেটার ভ্যালুয়েশন অন সার্ভিসেস ক্যাসিনোজ অনলাইন গেমিং অ্যান্ড রেস কোর্সেস কোম্পানি, তাদের ওপর জিএসটি বসানো হবে, রাইট? তো এই বেটার ভ্যালুয়েশনের জন্য জিএসটি ইম্পোজ করা হবে তোমার ক্যাসিনোতে, গেমিংয়ে আর রেস কোর্সে। তো এই যে বসানো হবে তার জন্য সাতখানা মেম্বারের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, তারই কথা এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখি তোমরা এখানে কোনটা অ্যান্সার দিচ্ছ। অপশন এ বলছে সীমন্ত, অপশন এ বলছে বাপন, মৌমিতা বলছে বি নিতিন পাটেল। এবার আমি তোমাদের কানটা ধরে মুলে দিই, কালকেই এটা করানো হয়েছে। কি বলা হয়েছিল? সাতজন মেম্বার আছে, সাতজন মেম্বারের মধ্যে নিতিন পাটেল যিনি আছেন, নিতিন পাটেল হচ্ছেন হেড অব দিস কমিটি, কিন্তু বাকি লোকেরাও তো এই কমিটির মধ্যে আছে রে বাবা। আমি প্রশ্নটা করেছি হু ইজ অর আর ইন দিস প্যানেল, মানে কারা এই প্যানেলের মধ্যে আছে। অজিত পাওয়ারও আছেন, নিতিন পাটেল তো হেড, উনি তো থাকবেনই, অমিত মিত্রও আছেন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অল অফ দি অ্যাবভ। আমি শুধু কোয়েশ্চেন্সটাকে আজকে একটুখানি হালকা ঘুরিয়ে দিয়েছি, বুঝতে পারলে? কোয়েশ্চেন্সটাকে কি করা হয়েছে? ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, বেঙ্গল থেকে অমিত মিত্র, কারেক্ট। চলো চলে গেলাম পরের পার্ট, ডাউট। ডাউট তো আশা করি তোমাদের কোনো কিছু নেই। যারা নতুন আছো আমি তাদের বলে দিই যে পিডিএফ পেতে গেলে তোমাদের কি করতে হবে, টেলিগ্রাম জয়েন করতে হবে। টেলিগ্রামে ডাউনলোড করো, আমার নাম লেখো শাহিন, তারপর লেখো GAGS, তাহলেই তোমরা পিএইচ পেয়ে যাবে, একটা গ্রুপ পেয়ে যাবে। সেখান থেকে একটা আমি লিঙ্ক দেবো, তুমি কি পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে গিয়ে পিডিএফ কালেক্ট করতে পারবে। প্রত্যেক দিন সকাল 7টার সময় আমার এখানে কি হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সিরিজ হচ্ছে, ঠিক? আর প্রত্যেক রাত্রিবেলা 8টার সময়, প্রত্যেক দিন নয়, সোম বুধ শুক্র, মানে আজকে আবার থাকবে না, এটা কি হচ্ছে ডেলি, সকাল 7-8টা হচ্ছে ডেলি, কি করানো হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে করানো হবে। এখানে কিন্তু সোম বুধ শুক্র এই দিনকে আমি কি করাচ্ছি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স করাচ্ছি। আর সানডেতে থাকে একটা স্পেশাল ক্লাস যেটাকে আমরা বলি রিভিশন ক্লাস, এইটা হচ্ছে আমার ক্লাস শিডিউল। তোমরা পিডিএফ পেতে গেলে, আরও কোনো কথা বলতে গেলে এখানে চলে আসবে। আমার একটা স্পেশাল ব্যাচ কিন্তু চলে আসছে, সেই স্পেশাল ব্যাচটা Y266 কোড দিয়ে 77% অফ পেয়ে যাবে, এবং 620 টাকাতে জিকের সম্পূর্ণ একটা ক্লাস পেয়ে যাচ্ছ 70 ঘন্টার। তো চলো, কোনো কিছু ডাউট থাকলে, কোনো কিছু প্রশ্ন থাকলে মনের ভেতর, সেটা তোমরা জিজ্ঞাসা করতেই পারো। যখনই তোমাদের WBCS পরীক্ষা হোক না কেন, বা CHSL হোক না কেন, বা CGL হোক না কেন, বা রেলওয়ে হোক না কেন, বা তোমাদের ব্যাংক হোক না কেন, সবকটা পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে। সো তোমাদের হাতে কি রয়েছে, টাইম। টাইম ইজ ইকালস টু তোমার কি হয়ে যাচ্ছে, অপরচুনিটি, রাইট? প্রত্যেক দিনের যে কাজটা আমি দিচ্ছি করবে, কি ওয়ান চ্যাপ্টার মাস্ট, ঠিক? আর কি MCQ কোথায়, আড্ডা 247-এ। আর কি করবে, নিজে অফলাইন প্র্যাকটিসও করবে। তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক সিরিজের মধ্যে চলছে, বোঝা গেছে? কারোর কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। ম্যাম, WBCS এর ক্লাস শুধু শুধুলটা বলুন, মানে বাবু বুঝলাম না, WBCS এর ক্লাস বলবো না, কি বলছো তনয়, তুমি কি প্রশ্ন করছো বাবু, আর একবার বলো। তনয়, তোমার প্রশ্নটা আর একবার করো, আমি বলছি।
ওকে, আই হোপ কেউ চলে গেছে। WBCS এর জন্য আমাদের WBCS মহাপ্যাক আছে, যদি তুমি প্যাকের কথা বলো তাহলে WBCS মহাপ্যাক, গো ফর দিস প্যাক। তুমি এখন কি পেয়ে যাচ্ছ, 77% অফার পাচ্ছ, তো সো গো ফর দিস ওয়ান। ঠিক আছে, 77% অফার পেতে গেলে তোমাকে কি করতে হয়, দেখবে যখন কোর্সটা কিনবে সেখানে অফার অ্যাভেলেবেল লেখা থাকে, মানে একটা অপশন থাকবে, যেরকম ওই মিন্ট্রাতে জামা কাপড় কিনলে যেরকম কুপন কোড দিতে হয়, সেই অফার অ্যাভেলেবেলে গিয়ে Y266 এই কোডটাকে কি করবে তুমি, অ্যাপ্লাই করে দেবে, তাহলেই তুমি কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবে। চলো আজকের পর্যন্ত এই পর্যন্তই, টাটা। আবার তোমাদের সাথে কখন দেখা হবে, কালকে সকাল 7টার সময় দেখা হবে। বাই বাই।